শ্রুতিস অডিওবুক প্রেজেন্টস। রাগ মানিক বন্দ্যোপাধ্যায়ে সমস্ত বর্ষাকালটা ভিকু ভয়ানক কষ্ট পাইয়াছে। আশার মাসের প্রথমে বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করিতে গিয়া তাহাদের দলকে দল ধরা পড়িয়া যায়। 11 জনের মধ্যে কেবল ভিখুই কাঁধে একটা বর্ষার খোঁচা খাইয়া পলাইতে পারিয়াছিল রাতারাতি দশ মাইল দূরের মাথা ভাঙা পুলটার নিচে পৌঁছাইয়া অর্ধেকটা শরীর কাঁদায় ডুবাইয়া সরবনের মধ্যে দিনের বেলাটা লুকাইয়াছিল রাত্রে আরো ন ক্রোশ পথ হাঁটিয়া একেবারে পেহলাদ বাগদির বাড়ি চিতুলপুরে পেহ্লাদ তাহাকে আশ্রয় দেয় নাই কাঁচ দেখাইয়া বলিয়াছিল ঘাউন খান সহজ লয় উটি পাকবো গা ফুলব জানাজানি হইয়া গেলে আমি কনে জামু কোনটা যদি না করতিস তরেই খুন করতে মন লইতেছে পেহলাদ এই জনমেলা সাংঘাত বন কাছেই ছিল মাইল পাচি কুত্তরে ভিখু অজ্ঞতা বনেই আশ্রয় লইল হলাত নিচে বাঁশ কাটিয়া বনের একটা দুর্গম অংশে সিঞ্জুরি গাছের নিবিড় ঝোপের মধ্যে তাহাকে একটা মাচা বাঁধিয়া দিল তালপাতা দিয়া একটা আচ্ছাদন করিয়া দিল বলিল বাদলায় বাঘটাগ সব পাহাড়ের ওপরে গেছে গা সাপে যদি না কাটে তো আরাম করিয়াই থাকবি ভিখু খামুকি চিরাগুড় দিলাম যে দুদিন বাদে বাদে ভাত লইয়া আসুন রোজ আইলে মাইসে সন্দ করবো কাঁধের ঘাটা লতা পাতা দিয়া বাঁধিয়া আবার আসিবার আশ্বাস দিয়া পেহলার চলিয়া গেল রাত্রে ভিকুর জ্বর আসিল পরদিন টের পাওয়া গেল পেহলাদের কথাই ঠিক কাঁধের ঘা দুনাইয়া উঠিয়াছে ডান হাতটি ফুলিয়া ঢোল হইয়া গিয়াছে এবং হাতটি তাহার নড়িবার সামর্থ্য নাই বর্ষাকালে যে বনে বাঘ বাস করিতে চায় না এমনই অবস্থায় সেই বনে জলে ভিজিয়া মশা উপকার উৎপাদ সহিয়া দেহের কোনো না কোনো অংশ হইতে ঘন্টায় ভিকু দুদিন দু রাত্রি সংকীর্ণ মাছাটুকুর ওপর কাটাইয়া দিল বৃষ্টির সময় ছাট লাগিয়া সে ভিজিয়া গেল রোদের সময় ভাবসা গাঢ় কুমোটে সে হাঁপাইয়া শ্বাস টানিল পোখার অত্যাচারে দিবা রাত্রি তাহার এক মুহূর্তের স্বস্তি রহিল না পেহেলাত কয়েকটা বেড়ি দিয়া গিয়াছিল সেগুলি ফুরাইয়া গিয়াছে তিন চার দিনের মতো চিড়া আছে বটে কিন্তু গুড় একটিও নাই গুড় ফুরাইয়াছে কিন্তু গুড়ের লোভে যে লাল পিঁপড়াগুলি ঝাঁক বাঁধিয়া আসিয়াছিল তাহারা এখনো মাছের উপরে ভিড় করিয়া আছে ওদের হতাশ চালা ভিকুই অবিরত ভোগ করিতেছে সর্বাঙ্গে মনে মনে পেহেলাদের মৃত্যু কামনা করিতে করিতে ভিকু তবু বাঁচিবার জন্য প্রাণপণে লাগিল যেদিন পেহেলাদের আসিবার কথা সেদিন সকালে কলসির জলটাও তাহার ফুরাইয়া গেল বিকাল পর্যন্ত পেহেলাদের জন্য অপেক্ষা করিয়া তৃষ্ণার পীড়ন আর সহিতে না পারিয়া কলসিটা লইয়া সে যে কত কষ্টে খানিক দূরের নালা হইতে আধ কলসি জল ভরিয়া আনিয়া আবার মাচায় উঠিল তাহার বর্ণনা হয় না অসহ্য ক্ষুধা পাইলে চিরা চিবাইয়া সে পেট ভরাইল এক হাতে ক্রমাগত ও পিঁপড়াগুলি টিপিয়া মারিল বিষাক্ত রস শুষিয়া লইবে বলিয়া চোখ ধরিয়া নিজেই ঘায়ের চারিদিকে লাগাইয়া দিল সবুজ রঙের একটা সাপকে একবার মাথার কাছে সিঞ্জুরি গাছের পাতার ফাঁকে উকি দিতে দেখিয়া পুরা দু ঘন্টা হাতে সেদিকে চাহিয়া বসিয়া রহিল এবং তাহার পর দু এক ঘন্টা চারিদিকে ছপা ছপ লাঠির বাড়ি দিয়া যথাসাধ্য শব্দ করিয়া সাপ তাড়াইতে লাগিল মরিবে না সে কিছুতেই মরিবে না বনের পশু যে অবস্থায় বাঁচে না সেই অবস্থায় মানুষ সে বাঁচবেই পেহলাদ গ্রামান্তরে কুটুম বাড়ি গিয়াছিল পরদিনও আসিল না কুটুমবার বিবাহ উৎসবে টানিয়া বেহুশ হইয়া পড়িয়া রহিল বনের মধ্যে ভিকু কিভাবে দিনরাত্রি কাটাইতেছে তিন দিনের মধ্যে সে কথা একবারও তাহার মনে পড়িল না ইতিমধ্যে ভিকুর ঘা পচিয়া উঠিয়া লালচে রস গড়াইতে আরম্ভ করিয়াছে শরীরও তাহার অল্প অল্প ফুলিয়াছে জ্বরটা একটু আছে, কিন্তু সর্বাঙ্গের অস্বচ্ছ বেদনা দম ছুটানো তারির নেশার মতোই ভিকুকে আচ্ছন্ন অভিভূত করিয়া ফেলিয়াছে আর এখন ক্ষুধা তৃষ্ণা অনুভব করিতে পারে না জোকেরা তাহার রক্ত শুষিয়া শুষিয়া কচি পটলের মতো ফুলিয়া উঠিয়া আপনা হইতেই নিচে খুশি পড়িয়া যায় সে টেরও পায় না পায়ের ধাক্কায় জলের কলসিটা একসময় নিচে পড়িয়া ভাঙ্গিয়া যায় বৃষ্টির জলে ভিজিয়া পুটুলির মধ্যে চিরাগুলি পচিতে আরম্ভ করে রাত্রে তাহার গন্ধে আকৃষ্ট হইয়া মাচার আশপাশে শিয়াল ঘুরিয়া বেড়ায় কুটুমবাড়ি হইতে ফিরিয়া বিকালের দিকে ভিখুর খবর লইতে গিয়া ব্যাপার দেখিয়া পেহলাদ গম্ভীর মাথা নাড়িল ভিখুর জন্য এক বাটি ভাত ও কয়েকটি পুঁটি মাছ ভাজা আর একটু পুই চচ্চড়ি সে সঙ্গে লইয়া গিয়াছিল সন্ধ্যা পর্যন্ত ভিকুর কাছে বসিয়া থাকিয়া ওগুলি সে নিজে খাইয়া ফেলিল তারপর বাড়ি গিয়া বাঁশের একটা ছোট মই এবং তাহার বোনায় ভরতকে সঙ্গে করিয়া ফিরিয়া আসিল মইয়ে শোয়াইয়া তাহারা দুজনে ভিকুকে বাড়ি লইয়া গেল ঘরের মাচার ওপর ঘর বিছাইয়া শয্যা রচনা করিয়া তাহাকে শোয়াইয়া রাখিল আর এমনই শক্তপ্রাণ ভিকুর যে শুধু এই আশ্রয়টুকু পাইয়াই বিনা চিকিৎসায় ও একরকম বিনা যত্নে এক মাস মুমূর্ষ অবস্থায় কাটাইয়া সে ক্রমে ক্রমে নিশ্চিত মরণকে জয় করিয়া ফেলিল কিন্তু ডান হাতটি তাহার আর ভালো হইল না গাছের মরা ডালের মতো শুকাইয়া গিয়া অবশ অকর্মণ্য হইয়া পড়িল প্রথমে অতি কষ্টে হাতটা সে একটু নাড়িতে পারিত কিন্তু শেষ পর্যন্ত সে ক্ষমতাটুকু তাহার নষ্ট হইয়া গেল কাঁধের ঘাস শুকাইয়া আসিবার পর বাড়িতে বাহিরের লোক কেহ উপস্থিত না থাকিলে ভিকু তাহার একটি মাত্র হাতের সাহায্যে মধ্যে মধ্যে বাঁশের মই বাহিয়া নিচে নামিতে লাগিল এবং একদিন সন্ধ্যার সময় এক কাণ্ড করিয়া বসিল পেহলাদ সে সময় বাড়ি ছিল না ভরতের সঙ্গে তারি গিলিতে বাহির হইয়া গিয়াছিল পেহেলাদের বোন গিয়াছিল ঘাটে পেহেলাদের বউ ছেলেকে ঘরে শোয়াইতে আসিয়া ভিকুর চাহনি দেখিয়া তাড়াতাড়ি পলাইয়া যাইতেছিল ভিকু তাহার একটা হাত ঝাঁপিয়া ধরিল কিন্তু পেহেলাদের বউ বাগদির মেয়ে দুর্বল শরীরে বা হাতে তাহাকে আয়ত্ত করা সহজ নয় এক ঝটকায় হাত ছাড়াইয়া সে গাল দিতে দিতে চলিয়া গেল পেহলাদ বাড়ি ফিরিলে সব বলিয়া দিল তার নেশায় পেহেলাদের মনে হইল এমন নেমোখারা মানুষটাকে একেবারে খুন করিয়া ফেলাই কর্তব্য হাতের মোটা বাঁশের লাঠিটা বউয়ের পিঠে একঘা বসাইয়া দিয়া ভিকুর মাথা ফাটাইতে গিয়া নেশার মধ্যেও কিন্তু টের পাইতে বাকি রহিল না যে কাজটা যত বড় কর্তব্যই হোক সম্ভব একেবারেই নয় ভিখু তাহার ধারালো দাটি বাঁ হাতে শক্ত করিয়া বাগাইয়া ধরিয়া আছে সুতরাং খুনো খুনির পরিবর্তে তাহাদের মধ্যে কিছু অশ্লীল কথার আদান প্রদান হইয়া গেল শেষে পেহেলাদ বলিল তোর লাইগে আমার সাত টাকা খরচ গেছে টাকাটা দে দিয়া বাইরে আমার বাড়ির থেকে দূর হ বলিল আমার কোমরে একটা বাজু বাইধা রাখছিলাম তুই চুরি করছ আগে আমার বাজু ফিরাইয়া দে তবে যাবো তোর বাজুর খবর জানে কেনা রে দে কইলাম পেলাদ ভালো চাস তো বাজু না দিলি সারা বাড়ির মেজকত্তার মতো গলাটা তোর একখান কোপেই দুই ভাগ কইরা ফেলুম এই তোরে আমি কইয়া রাখলাম বাজু পালি আমি গিয়া কিন্তু বাজু ভিকু ফেরত পাইল না তাহার বিবাদের মধ্যে ভরত আসিয়া পড়ায় দুজনে মিলিয়া ভিঘুকে তাহারা কায়দা করিয়া ফেলিল পেহেলাদের বাহুমূলে একটা কামড় বসাইয়া দেওয়া ছাড়া দুর্বল ও পঙ্গু ভিকু আর বিশেষ কিছুই করিয়া উঠিতে পারিল না পেহেলা তো তাহার বোনাই তাহাকে মারিতে মারিতে আধমরা করিয়া ফেলিয়া বাড়ির বাহির করিয়া দিল ভিখুর শুকাইয়া আসার খাপ হাঁটিয়া রক্ত পড়িতেছিল হাত দিয়া রক্ত মুছিতে মুছিতে ধুকিতে ধুকিতে সে চলিয়া গেল রাত্রির অন্ধকারে সে কোথায় গেল কেহই তাহা জানিতে পারিল না বটে কিন্তু দুপুর রাতে পেহলাদের ঘর জ্বলিয়া উঠিয়া বাগদি পাড়ায় বিষম হইচই বাধাইয়া দিল পেহলাত কপাল চাপড়াইয়া বলিতে লাগিল হাই সব্বনাশ হায় সব্বনাশ ঘরকে আমার শুনিয়া আইছিল হায় অবনাশ কিন্তু পুলিশের টানাটানির ভয়ে মুখ ফুটিয়া বেচারা ভিখুর নামটা পর্যন্ত করিতে পারিল না সেই রাত্রি হইতে ভিখুরা আদিম অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায়ে আরম্ভ হইল চিতলপুরের পাশে একটা নদী আছে এই বইয়ের পরবর্তী অংশ শুনতে পাবেন আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট ডট